দেখানো সাবস্ক্রাইব বাটনটিতে টাচ করুন এবং বেল আইকনটি ক্লিক করুন নতুন সব আপডেট পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি কেয়া চৌধুরী। আজকে কিন্তু ভিউয়ার্স আমার ছুটির দিন, আমি কিন্তু খুব মজায় আছি, কারণ প্রতিদিন কিন্তু রান্নাবান্নার আমার একটা দায়িত্ব থাকে, কিন্তু আজকে কিন্তু মানহারাব্বু আমাকে ছুটি দিয়েছে একদিনের জন্য। তো ভিউয়ার্স, সে উপলক্ষে কিন্তু মানহারাব্বু বাহির থেকে খাওয়া এনেছে, আর সেই খাওয়াটা আজকে আমরা রাতে খাবো বা ডিনার করব। তো কি থাকছে সেই খাবারে সেটা কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি। তারপর অনেকেই বলেন যে শো অফ, এটা আসলে শো অফ না, এটা আনন্দটা ভাগাভাগি করা। সারাদিন কাজকর্ম করার পর একদিন বা একটা বেলা যখন কাজ করতে ছুটি পাই, আমরা কিন্তু যারা বাহিরে কাজ করি তাদের কিন্তু ছুটি থাকে, কিন্তু আমরা ঘরে যারা কাজ করি তাদের কিন্তু কোনো সময় ছুটি থাকে না। আমরা কিন্তু দেখা যায় এক বেলা খাওয়া রান্না করার পরে কিন্তু আবার পরের বেলা কি রান্না করব সেগুলো নিয়ে কিন্তু দ্বিধায় থাকি। তো তখন যদি ঘরের কর্তা বলে যে তোমার আজকে ছুটি, এই বেলা তোমার রান্না করতে হবে না, তখন কিন্তু খুশির আর কোনো সীমা থাকে না। তো কি কি আছে সেটা আমি একটু দেখাচ্ছি। আমি তো আমার পছন্দ মতো করে ডেকোরেশন করার চেষ্টা করেছি, এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে কিন্তু মানহা আর মানহার বাবা কিন্তু আছে। তো আমি এখানে, এটা হচ্ছে আমাদের কোল্ড ড্রিঙ্কস এর জন্য আমরা তিনটা গ্লাস রেখেছি। এখানে দই সার্ভের জন্য, মানহা দই খায় না, দই সার্ভের জন্য দুটো বাটি রেখেছি। এটা হচ্ছে সস। তারপর এখানে হচ্ছে, এটা কি রুটি, নান রুটি এনেছে। তো তুন্দুল আর নান, এই দুটার মধ্যে কিন্তু আমার প্রায় মিক্সড হয়ে যায়, এর জন্য আমি বাবুর বাবার কাছে জিজ্ঞেস করলাম। আর এটা কিন্তু হচ্ছে সালাদ, এটাতে কিন্তু আপনারা জানেন মেয়োনেজ, তারপর হচ্ছে সস মিক্সড করা থাকে, খুবই মজা, আবার দইও দেওয়া থাকে, খুবই মজাদার। আর এটা হচ্ছে গ্রিল চিকেন, এটা হচ্ছে পোড়া মুরগি। পোড়া মুরগি আর গ্রিল চিকেনের মধ্যে পার্থক্য কি? তোমার আজকে তো পোড়া মুরগি খাওয়াবো দাঁড়া। তো ভিউয়ার্স, আমার 12টা বাজে এলো। যাই হোক, আপনারা হয়তো চিন্তা করতেছেন তিনজনের তিন পিস, এখানে আরেক পিস এক্সট্রা আছে, আমরা একটা পুরো চিকেন, আস্তাটা মুরগি ছিল, আস্তাটা মুরগি ছিল, এনে পিস করতে ঝামেলা হবে বিধায় কিন্তু আমি পিস করে এনেছি, মানে আপনার ভাইয়া পিস করে এনেছে। আর এখানে কিন্তু আছে আমার হোমমেড দই, আমি যে বাসায় দই বানাই দই মেকার দিয়ে, সেই দই আমরা খাওয়ার পরে একটু দইটা খাবো। আর এখানে আছে নর্মাল পানি, আর এটা হচ্ছে সেভেন আপ। তো ভিউয়ার্স, এই হচ্ছে আমার আয়োজন। তো ভিউয়ার্স, আমার ডিনারটা কেমন, আমার এই যে ডিনারের যে আয়োজনটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাবেন। তো ভিউয়ার্স, আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেল ফ্যামিলি এন্ড ফ্রেন্ডস। আর ভাইয়াদেরকে বলবো যে আপুদেরকে কিন্তু অবশ্যই একদিন এরকম ছুটি দিবেন, একবেলা ছুটি দিবেন, তাহলে দেখবেন আপুরা কতটা খুশি হয়। তো একবেলা যদি ছুটি পায় তাহলে কিন্তু আপুরা একটু সাজসজ্জা করার বা অন্যান্য যে হাতের কাজগুলো করার কিন্তু একটু সময় কিন্তু আপুরা পেয়ে যাবে। তো আপুরা, তোমাদের জন্য গুড লাক, আর ভাইয়াদেরকে বলবো একবেলা ছুটি কিন্তু আপুদের জন্য দিয়ে দিবেন, অন্তত আমার জন্য। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।